হ্যালো বন্ধুরা, আজ কিন্তু চলে এসেছি মোহরকুঞ্জে। আর মোহরকুঞ্জে কিন্তু শুরু হয়ে গেছে পৌষ মেলা। তো এখানে কিন্তু আপনারা বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানের সঙ্গে সঙ্গে পিঠে পুলি সব রকমের জিনিসপত্র পেয়ে যাবেন। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে সম্পূর্ণ মেলাটি ঘুরে দেখাবো। তো আপনারা ভিডিওটি দেখতে থাকুন, আর ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই ভিডিওটাকে একটি লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো চলো বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, আপনাদেরকে তো সম্পূর্ণ মেলাটাই ঘুরে দেখালাম। আর এক এক করে কিন্তু প্রতিটা স্টলগুলোতে গিয়ে আপনাদেরকে স্টলগুলোর ভেতরে যে সমস্ত জিনিস রয়েছে সেগুলোও দেখালাম। তো মোহরকুঞ্জের এই পৌষ মেলায় কিন্তু আপনারা খাবার দাওয়ারের সঙ্গে সঙ্গে আরও অনেক কিছু পেয়ে যাবেন। এছাড়াও সামনে কিন্তু সঙ্গীত অনুষ্ঠানের পরিচালনা করা হয়েছে, আর রূপঙ্কর বাগচি এখন মঞ্চে গান গাইবেন। তোমার কানে সারাবেলার কানে চলে সোয়াহে রাখে, চলে সোয়া তুমি, চলে সোয়া তোমার, চল ভুলে যাই বারবার প্রিয়তম। দেখে দেখে সোয়া ছুঁয়ে দেখো মন গহি, ঘরে যাবো তুমি এসো আমার কাছে, এই বারে ভালোবাসো তুমি তোমার চারিদি প্রিয়তা।
বন্ধুরা আপনাদেরকে তো দেখালাম এই মোহরকুঞ্জর ভেতরটা কিন্তু খুব সুন্দর করে সাজানো হয়েছে পৌষ মেলা উপলক্ষে। আর এখানে যে স্টলগুলো রয়েছে, যেমন মিষ্টি স্টল রয়েছে, মালপা স্টল রয়েছে, পিঠের স্টল রয়েছে, এছাড়াও বিভিন্ন যে খেলনা পুতুলের স্টল রয়েছে, সব কিছুই কিন্তু আপনাদেরকে দেখালাম। এছাড়াও আজকে মোহরকুঞ্জে কিন্তু রূপঙ্কর বাচ্চি এসে ফাংশন করে গেল, তো খুব ভালো একটা আয়োজন করা হয়েছিল, ভেতরে ফাংশন টাংশন হচ্ছিল, সেটা ভালোই এনভায়রনমেন্ট ছিল। আর এই মেলাটা কিন্তু 31 তারিখ শেষ হয়ে যাবে, তো আপনাদের হাতে আর মাত্র 4 দিন সময় আছে, আপনারা কিন্তু একবার হলো এখানে এসে ঘুরে যাবেন, আপনাদের ভালো লাগবে। আর আজকের ভিডিওটি ভালো লাগলে কিন্তু অবশ্যই ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, চ্যানেলটিকেও কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন। তো এই বলে ভিডিওটা এখানেই শেষ করলাম, টাটা, গুড বাই।